Flagship or flagship killer, OnePlus 9RT. Dekhte almost OnePlus 9R er moto, kintu er majhe last year er Snapdragon er shobcheye shoktishali SoC royeche. 888. Camera section e Sony IMX 766 jeta amra flagship level er smartphone e byabohar hote dekhchi. Echhara bhalo display, boro charger. To shobkichu mile almost like a flagship device, abar amra etake flagship killer o bolchi. So পারফরম্যান্স কেমন ছিল আমরা জানি 888 একটু গরম হয়ে যায় এটা কতটা গরম হয়েছে ক্যামেরা সেকশনে প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু আপগ্রেড এসেছে এবং এতে রয়েছে কালার ওয়েস সো OnePlus এর ফোনে কালার ওয়েস কেমন লাগলো সেটাই জানাবো আজকের ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে স্মার্ট ভ্যালি যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5 এ তাদের কাছে আপনারা OnePlus এর প্রায় ম্যাক্সিমাম মডেলগুলো পেয়ে যাবেন এবং OnePlus 9RT অ্যাভেলেবল রয়েছে ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল বক্স কন্টেন্ট হিসেবে স্মার্টফোন একটি সিলিকন কেস রয়েছে চার্জার এবং কেবল শুরুতে যেমনটা বলছিলাম এর লুকসটা অলমোস্ট OnePlus 9R এর মতো তবে রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে আমরা একটু ভিন্নতা পাবো আর ওইটার চাইতে এই স্মার্টফোনটা একটু ভারী এর ওজন হলো 198 গ্রাম রিয়ার প্যানেলকে প্রোডাকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5 এবং ফ্রন্ট প্যানেলকেও কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোডাকশন করছে আর এর বডি ফ্রেমটি মেটাল বা অ্যালয় দিয়ে তৈরি পোর্টস এন্ড বাটনে রাইট সাইডে হোম বাটন তার উপরে অ্যালার্ট স্লাইডার উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক লেফট সাইডে ভলিউম রকার এবং এর বাটনের পজিশনগুলো আমার ঠিক মনে হয়েছে এবং বেশ ট্যাকটাইল একটা ফিল দেয় নিচের দিকটাতে ইউএসবি টাইপ সি পোর্ট প্রাইমারি মাইক্রোফোন স্পিকার গ্রিল এবং সিম কার্ড স্লট যেখানে আপনি শুধুমাত্র দুটি সিমই ব্যবহার করতে পারবেন আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না স্মার্টফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে বটমে একটা টপে একটা ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্ট্রাকশন দেয়নি আর এর ভলিউম লেভেলও মোটামুটি হাই রয়েছে যথেষ্ট ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে বেস ভোকাল দুটোই ভালো পেয়েছি ট্রাভেল সেকশনে ওকে OnePlus 9RT-তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কোনো ধরনের অ্যানিমেশন ডিলে বা মিস্টেক আমরা পাইনি E4 অ্যামোলেড ডিসপ্লে এখানে রয়েছে 1300 নিট পিক ব্রাইটনেস আমরা একদম ডিরেক্ট সানলাইটও ব্যবহার করে দেখেছি 1300 নিট এটা কম না মোটেই সো আউটডোরে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারবেন আর এর পিপিআই রয়েছে 397 HDR10+ এর সাপোর্ট রয়েছে হ্যাঁ পিপিআইটা এখানে আমরা একদম ফ্ল্যাগশিপ লেভেলের মতো হয়তো পাচ্ছি না বাট ভালো ব্রাইটনেস আছে তারপরে বেশ ভিভিড কালার দিতে পারে একদম সাইড থেকে যে কোনো ভিং অ্যাঙ্গেল খুবই ভালো পেয়েছি এবং কোনো ধরনের শিফটিংও কিন্তু আমরা লক্ষ্য করিনি টাচ রেসপন্স খুবই ভালো ছিল আপনারা হয়তো অনেকেই শুনেছেন এর টাচ স্যাম্পলিং রেট 600 আসলে আপনি যখন রেগুলার নর্মাল ফোন হিসেবে ব্যবহার করবেন তখন এর থেকে আপনি 300 পাবেন টাচ স্যাম্পলিং রেট বাট যখন কিনা আপনি গেমিংয়ে যাবেন তখন এটা 600 পর্যন্ত পুশ করতে পারে এমনিতে এই ডিসপ্লের চিন বা বেজেল বেশ ন্যারোই তবে লোয়ার চিনটা আমার মনে হয় আরেকটু ন্যারো রাখা উচিত কারণ এই স্মার্টফোনটা যে বাজেটের বা ফ্ল্যাগশিপ কিলার সেই ফিল্টার না আসে না আর কি নিচের লোয়ার চিনটার দিকে তাকালে ডিসপ্লের টপ লেফটে রয়েছে সিঙ্গেল পান্সল এটা মোটামুটি ছোটোখাটোই ওভারঅল এর ডিসপ্লে নিয়ে আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকবেন জাস্ট এই লোয়ার চিনটা একটু মতো এই আর কি এই স্মার্টফোনটা রান করছে কালার ওয়েস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 11 দিয়ে হ্যাঁ 2022-তে এসে আমরা হয়তো অ্যান্ড্রয়েড 12-এ আশা করতাম বাট এতে অবশ্যই পাবেন এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 11 রয়েছে বাট আপনি অ্যান্ড্রয়েড 12 পাবেন আর কালার ওয়েস অক্সিজেন ওয়েসের বদলে এখানে আমরা কালার ওয়েস পাচ্ছি কালার ওয়েস নিয়ে আমি একটু পরে আলোচনা করছি এর প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এসওসি যা স্ন্যাপড্রাগনের লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ এসওসি আপনারা জানেন এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 660 স্টোরেজ সলিউশনটা হলো ইউএফএস 3.1 আর এটার র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যায় 8 এবং 12 জিবি সেই সাথে 256 এবং 128 জিবি স্টোরেজ তো 8/256 জিবি ভ্যারিয়েন্ট 49,000 টাকাতে পাওয়া যায় এবং পরবর্তী ভ্যারিয়েন্ট অর্থাৎ 12 সেটা পাওয়া যায় 54,000 টাকাতে এই মুহূর্তে বাংলাদেশে এমন রেটে চলছে প্রাইস নিয়েও আমরা ভিডিও শেষ দিকটাতে অবশ্যই আলোচনা করব বলছিলাম অক্সিজেন ওয়েসের বদলে রয়েছে কালার ওয়েস সারা জীবন অক্সিজেন ওয়েস ব্যবহার করে এসে OnePlus-এর ফোনে এখন কালার ওয়েস ধরে একটু ওপো ওপো একটা ফিল দিচ্ছে যদিও কালার ওয়েসটা কিন্তু আগের চাইতে অনেকটাই বেটার পজিশনে চলে আসছে এবং এটা অলমোস্ট লাইক এ স্টক ইউআই এর মতোই লাগবে আপনার কাছে খুব বেশি ভারী এমনটা মনে হবে না বা একদম হিজি ভিজি এমন না কিছু ব্লোটওয়্যার রয়েছে যেগুলোকে আনস্টল করতে পারবেন বাই দ্য ওয়ে এই স্মার্টফোনটা চাইনিজ ভ্যারিয়েন্টের ছিল তবে এটাকে ফোর্স করে গ্লোবাল করা হয়েছে এবং সেভাবে আমার কাছে আসে যেহেতু এই মুহূর্তে এটা গ্লোবাল চাইনিজ ভ্যারিয়েন্টটাতে আপনারা অনেক বেশি ব্লোটওয়্যার পাবেন বাট এটার ক্ষেত্রে সেরকমটা ছিল না কয়েকটা ব্লোটওয়্যার জাস্ট ছিল যেগুলোকে
চাইলে আনইনস্টল করা যায়। আর এমনিতে রেগুলার লাইফে ব্যবহার করতে গিয়ে স্ন্যাপড্র্যাগন 888 বেশ ভালো পারফরমেন্স করেছে এবং কোনো ধরনের ল্যাগ আটকে যাওয়া এই ধরনের বিষয় আমরা লক্ষ্য করিনি, যেটা হওয়ার কথাও না। এর র্যাম ম্যানেজমেন্ট আমরা ভালো পেয়েছি, মাল্টিটাস্কিংও খুবই ভালো রেজাল্ট করছে এবং আমাদের ডিভাইসটা কিন্তু 12 GB ভ্যারিয়েন্টের, যে কারণে আমরা এর থেকে খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়ে আসছিলাম। তবে 888 সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি যে এটা মোটামুটি একটু গরম হয়। এই স্মার্টফোনের সাথে কেমন রেজাল্ট করছিল, আমরা এই স্মার্টফোনের থার্মাল থ্রোটলিং টেস্ট করলাম, বাট আমরা কোনো ধরনের থার্মাল থ্রোটলিং পাইনি। দেন আমরা এর এতটু বেস্টমার্ক স্কোর দেখার জন্য তিনটা টেস্ট করি। প্রথমে একদম নর্মাল মোডে টেস্ট করি, স্কোরটা আপনারা দেখছেন। আমি ভেবেছিলাম স্কোরটা আরেকটু বেশি আসবে, যেহেতু 12 GB র্যাম রয়েছে, তারপর 888 SoC। তো এরপরে এই স্মার্টফোনে আপনারা হয়তো জানেন হাই পারফরমেন্স মোড রয়েছে, সেটা অন করে দেখলাম, অলমোস্ট সেম। এরপরে আমরা জানি এই স্মার্টফোনে ভার্চুয়াল র্যামও রয়েছে, তো র্যাম আরও কিছুটা বাড়িয়ে নিলাম। সেটা করার পরেও আমরা দেখলাম না, অলমোস্ট সেম রেজাল্টই করছে। যাই হোক, স্মার্টফোনটা আসলে অতিরিক্ত হিট আপ হচ্ছিল না, এটাই ভালো বিষয়, বা কোনো ধরনের থ্রোটলিং আমরা লক্ষ্য করিনি। তো গেমিংয়ের ক্ষেত্রে এসে আমরা এখানে তিনটি গেম টেস্ট করি, সিওডি, অ্যাসফল্ট 9 এবং পাবজি। তো ফার্স্টে আমরা সিওডি রান করি এবং যেটা একদম সর্বোচ্চ সেটিংসে প্লে হচ্ছিল, ভেরি হাই ম্যাক্স, এবং এখানে রেজাল্ট খুবই ভালো পেয়েছি, কোনো ধরনের ল্যাক বা ফ্রেম ড্রপও আমরা লক্ষ্য করিনি। মোটামুটি বলা যায় 55-60 মধ্যে ধরে রাখতে পারছিল ফ্রেম রেট এবং খুবই স্মুথলি প্লে হচ্ছিল। বলা যায় প্রায় 40 মিনিট গেমিংয়ের পরে আমাদের স্মার্টফোনটা 38 ডিগ্রির কাছাকাছি আসছিল। দেন আসি পাবজির কাছে, HDR এক্সট্রিমে আমরা প্লে করি এবং মোটামুটি 1 ঘন্টা গেম প্লে করা হয়, তখন আমাদের স্মার্টফোনটা অলমোস্ট 40 ডিগ্রির মতো তাপমাত্রায় পৌঁছায় এবং এরকম সেটিংসে 45-55 মধ্যে ফ্রেম রেট ঘোরাফেরা করছিল। বাট আমরা যদি স্মুথ এন্ড এক্সট্রিমে প্লে করি, সেই ক্ষেত্রে রেজাল্ট আরও ভালো পেয়েছি, তখন মোটামুটি বলা যায় 55-60 মধ্যে FPS ছিল এবং স্মার্টফোনটা খুব বেশি হিট আপ হচ্ছিল না। তো আমার যা মনে হয় এর পারফরমেন্সের দিক থেকে, মানে স্ন্যাপড্র্যাগন 888 যুক্ত আরও অনেক স্মার্টফোনের চাইতে এটা পিছিয়ে থাকবে না, মোটামুটি একটা ভালো রেজাল্টই দিতে পারছে। আর আমাদের ডিভাইসে অ্যাসপাল্স 9ও ভালো রেজাল্ট করছে, সেখানে আমরা কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি, গ্রাফিক্সও ভালো ছিল। তো ওভারঅল গেমিংয়ের জন্য এই স্মার্টফোনটা আমাদের ভালো লেগেছে। তবে একটা জিনিস কি, যেহেতু মেটাল বডির ফোন, আবার রেয়ার প্যানেলটা হচ্ছে গ্লাস ব্যাক, যে কারণে ওই যে মোটামুটি যদি ধরুন 38-40 ডিগ্রিও চলে আসে, সেটা না হাতে একটা বড় রকমের ফিল দিতে পারে, হয়তো একটু বিরক্ত রাখতে পারে, বাট থার্মাল থ্রোটলিং এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। আর থাকে ওই যে কালার ওয়েসের কথা যেটা বলছিলাম আর কি, এখন কালার ওয়েসটা হয়তো ওয়ানপ্লাসের ফোনে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, যে ওয়ানপ্লাসের ফোন ব্যবহার করবো, অক্সিজেন ওয়েস নেই কেন, কারণ এইটা নিয়ে তো আসলে আর কিছু বলার নেই। এমনিতে বর্তমানে অক্সিজেন ওয়েসের যে অবস্থা, সেই জায়গা থেকে কালার ওয়েস যে খুব একটা খারাপ রেজাল্ট করবে স্মার্টফোনের সাথে, সেটা আমার মনে হয় না। বলছিলাম রেয়ার প্যানেলের মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, যা সনি IMX766 f1.8 অ্যাপারচার। পরবর্তী সেন্সর হলো 16 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, এবং লাস্ট সেন্সর হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এটা না দিলেও চলে, আসলে ওই মেইন সেন্সর দিয়ে ছবি তুলে ক্রপ করে নিলেই না, 2 মেগাপিক্সেল না দিয়ে অ্যাটলিস্ট আর একটু বড় করে দিতে পারতো। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS-এ, আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখতে পাই আমরা 16 মেগাপিক্সেলের শুটার, যেটা ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ 1080p 30 FPS-এ এই আর কি। এই স্মার্টফোনটিতে ছবি তুলে আমার যা মনে হলো, প্রিভিয়াস জেনারেশনের চাইতে অবশ্যই ইম্প্রুভমেন্ট এসেছে, আগের জায়গা থেকে তারা আপগ্রেড করতে পারছে ক্যামেরা সেকশনে। বেশিরভাগ ছবিগুলো আপনি লক্ষ্য করুন খুবই ন্যাচারাল টোনে কালার দিচ্ছে। হ্যাঁ, দু একটা ছবিতে একটু ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়, বাট বেশিরভাগ ছবি আমরা ন্যাচারাল টোনে কালার পাচ্ছি। শার্পনেস ডিটেলস ভালো রয়েছে, হোয়াইট ব্যালেন্স ভালো রয়েছে, ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, ইভেন লো লাইটেও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সই করছে। হ্যাঁ, কিছুটা সফট করে, বাট তারপর স্টিল আগের চাইতে আমার কাছে বেটার মনে হচ্ছে। তবে হ্যাঁ, এটাকে 50,000 টাকার একেবারে সেরা ক্যামেরা ফোন আমি মোটেই বলছি না, কিন্তু অ্যাভারেজের চাইতে একটু উপরে থাকবে, সেটুকু বলাই যায়। এরপরে 16 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার রয়েছে, যাও কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে। এমনকি ওই 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সারগুলোর চাইতে লো লাইটে এর পারফরমেন্স কিছুটা এগিয়ে থাকবে এবং আমার মনে হয় এর আলট্রাওয়াইড সেন্সারের ছবি কাজে লাগানোর মতো। দেন আমরা এতে পোর্ট্রেট মোড পাবো, এজ ডিটেকশন ভালো ছিল এবং মেইন সাবজেক্টকেও ভালো শার্পনেস বা ডিটেলস রাখতে পারছে, কোনো ধরনের কালার শেপিং ইস্যু আমরা লক্ষ্য করছি না। ম্যাক্রো শুটার রয়েছে, যা 2 মেগাপিক্সেলের, প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিতে পারলেও লো লাইটের পারফরমেন্স ভালো না, যা কিনা বলা যায় একেবারেই অ্যাভারেজ রেজাল্ট করে। বলছিলাম 4K 60 FPS-এ রেকর্ড করতে পারবেন, ভিডিওতেও আমার মনে হয়েছে হ্যাঁ আগের চাইতে ইম্প্রুভমেন্ট এসেছে, EIS রয়েছে স্ট্যাবিলিটির জন্য, এবং ভিডিওর ক্ষেত্রে লক্ষ্য করুন অটো ফোকাসিং কিন্তু ভালোভাবে কাজ করছে, আপনি যখন সাবজেক্ট থেকে শিফট করবেন তখন কিন্তু খুব দ্রুত সময়ে সেটাকে ফোকাস করতে পারছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা 16 মেগাপিক্সেলের শুটার পাবো, বেশিরভাগ সময় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্ট করতে পারছিল, ভালো শার্পনেস ডিটেলস রয়েছে, লো লাইট একটু সফট করে, বাট প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে। যারা বিউটিফিকেশন চান তারা একটা অন করে নেবেন, সেই ক্ষেত্রে আরেকটু সুন্দর ছবি পাওয়া সম্ভব, মানে চেহারা গ্লো করবে আর কি। এই
ব্যাটারি এই স্মার্টফোনে 4500 mAh ব্যাটারি রয়েছে আর বক্সে পাবেন আপনি 65 ওয়াটের চার্জার। 65 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে আপনার সময় লাগবে 35 মিনিটের আশেপাশে, অ্যারাউন্ড 35 মিনিট। আমাদেরটা 33 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে গিয়েছিল, খুবই দ্রুত সময়ে ফোনটাকে চার্জ করা যাবে। ব্যাটারি ব্যাকআপ আপনি এসওটি পেয়ে যাবেন প্রায় 6.5 ঘন্টার মতো, মানে একদিন অনায়াসে চালানো যাবে এই স্মার্টফোনটি 120Hz অন করে রেখেও। আর একটা ব্যাপার, এই স্মার্টফোনে কিন্তু আপনি 120Hz অথবা 60Hz আলাদা করে সেট করে রাখতে পারবেন। নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল বোথ কানেকশনে, ডাটা কানেকশন ওয়াইফাই দুটোতেই ভালো রেজাল্ট পেয়েছি। তো সব কিছু মিলে এই ছিল স্মার্টফোনের সমস্ত বিষয়াদি, কোনটা কী রেজাল্ট করলো আপনারা জেনেছেন, দামটাও জেনেছেন, কোনটা ভালো রেজাল্ট করছে কোনটা খারাপ করছে সেটাও জেনেছেন। সুতরাং এখন আমরা যদি প্রাইস নিয়ে একটু বিবেচনায় নিয়ে আসি তাহলেই বোঝা যাবে। যদি আমরা 50 থেকে 54 হাজার টাকার মধ্যে স্মার্টফোনটা কিনতে যাই তাহলে আমার কাছে প্রাইসটা একটু বেশিই মনে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় আরও অনেক অপশন আছে। হ্যাঁ, এটা পারফরমেন্স খারাপ ছিল না, ইভেন AAA দিয়ে ভালো পারফরমেন্স করছে, ক্যামেরা সেকশনও ভালো, কালার ওয়াইজ রয়েছে, যেটা হয়তো আমরা OnePlus-এর ফোনে অনেকেই আশা করি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই স্মার্টফোনটার দামটা আরেকটু কম থাকা উচিত ছিল। আরেকটু কম হলেই না তখন এটাকে আমরা ফ্ল্যাগশিপ কিলার বলতে পারি, বাট এখন তো অলমোস্ট লাইক ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের দামের মতোই, রাইট? সো যেহেতু আনঅফিশিয়াল ফোন, এটার প্রাইসটা যদি আরেকটু কম হয় তাহলে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন থাকবে না, কারণ যার রেজাল্ট আমি পেয়েছি তা নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকার মতো, যদি কিনা দাম কিছুটা কম হয়। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে স্যামজনের নতুন কোনো এক ভিডিও।